পারিবারিকভাবে বিয়ে হলেও স্বামী প্রবাসে থাকার সুযোগে একটি নয় দুইটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। স্ত্রীর অবৈধ সম্পর্ক স্বামী জেনে যাওয়ার কারণে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক আইনে মামলা দিয়েছেন স্ত্রী তুহিন আক্তার বলে দাবি করেন স্বামী মাসুদ পাটোয়ারি। চাঁদপুর নিজস্ব প্রতিনিধি তফসিল হাসানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামের পাটোয়ারি বাড়ি গ্রামের মোহাম্মদ আলী পাটোয়ারির ছেলে মাসুদের সাথে 2009 সালে বিয়ে হয়। মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙা গ্রামের মৃত তাফাজ্জল হোসেনের মেয়ে তুহিন আক্তারের বিয়ের পর স্বামী মাসুদ সৌদি থাকে এবং কয়েক বছর পর দেশে আসেন। সংসার জীবনে তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছেন, কিন্তু স্বামীর অনুপস্থিতির সুযোগে তুহিন আক্তার তার বড় বোন জামাইয়ের বাড়ি নরসিংদী বেড়াতে চলে যায়। আবার মাঝে মাঝে ঢাকার যাত্রা বাড়িতে বসবাসকারী চাচাতো ভাইয়ের বাসায় যায় তুহিন আক্তার। বিষয়টি প্রথমে স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে এই নিয়ে তুহিনের শ্বশুর বাড়ির লোকজনের সন্দেহ হলে পরকীয়ার সম্পর্কের কথা বের হয়ে আসে। প্রবাসী মাসুদ জানান, স্ত্রীর এমন কথা শুনে আমি 2020 সালে বাংলাদেশে চলে আসি। বিদেশ থেকে বাড়ি আসায় আমার স্ত্রী খুশি হতে পারেনি, সে আমাকে না বলে তার বোন জামাইয়ের বাড়িতে চলে যায়। এই নিয়ে আমাদের মাঝে মোবাইলে ঝগড়া হয়। পরবর্তীতে আমি পুনরায় সৌদি চলে আসলে আমার স্ত্রী যৌতুকের মামলা করে। ছিলাম হ্যাঁ বিয়া করছে তোমারে কয় আমি বিয়া করছি, তুই হতে নির্বাদ নিলে আমি তোমাকে হ্যাঁ ঠিক আছে আমি হতে প্রথম না করছি, পরে আমি কই জি ফুতের দিকে তাকিয়া তো আমি কেছে হ খাম তখন কি অনে হ্যাঁ আমার জানা জ্বালাতন করে হ্যার একটা কাগজ দিতাম হ্যার বাহে বাইরা আমার লগে ইয়া জোর কইরা মানে ইয়া কইরা হ্যাঁ আমার একটা ননদ বাইবে দিছে হেরা বাইরে আমার শাশুড়ি আসলে হেরা বাইরে আমার তো কাগজ নিয়েছে আমার বোন বলে জামাই আইনিয়া হেরা বাইরা সামনে থাকে দুই তিনজন লগে থাকে পাঁচজন হতিনের ভাত খামু ইয়া কছে হ তৈ হরে আমার তো একটা কাগজ নিছে নিছে আমি দিছি হতিনের ভাত নিলে আমার হ্যাঁ যেন বিয়া কছে হেন আড়াই মাস থাকা হ্যাঁ গুফুনি হেন এই কাগজটা নেওয়ার পরে হেন আয়া থাকিয়া গেছে হের হরে থাকছে ভালো আমি সব কইরা খাবাইছি হ্যাঁ মেয়ের জানার নাম চল জানি কোনো আমার লগে হেল লাগো দুই তুই তঙ্গর হয় না কার্য হয় না ঠিক আছে অনে হ্যাঁ যাইব গিয়া তো যাইব গিয়ে ভালো কথা অনে হ্যাঁ যাইয়া আগ্রম আগ্রম কছে হ্যাঁ গো হ্যাঁ ব্যাপার অনে হ্যাঁ আমারও ইয়া রাখতো না চাইরা দিব এই কছে তো ঠিক আছে আমনে বাই তাই আমি নাকি তাকে প্রবাসে থেকে মারধর করেছি, তাদের পরিবারের কাছে থেকে টাকা নিয়েছি। মাসুদ ক্ষোভ নিয়ে আরো বলেন, মূলত তুহিন বিদেশ থেকে পাঠানো টাকার কোনো হিসাব দিতে না পারার কারণে আমার বিরুদ্ধে মামলা করেছে। এই নিয়ে তুহিন আক্তার বলেন, আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই, আমার স্বামী আমার এবং সন্তানদের কোনো খোঁজ খবর রাখে না, সে আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছে বলেই আমার নামে আজে বাজে কথা রটাচ্ছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমি একজন সৌদি প্রবাসী, দীর্ঘ 20 বছর সৌদি আরবে আছি। আমার স্ত্রী তুহিন আক্তার ফরকিয়া করে আমার 20 বছরের টাকা পয়সা ও সোনা গয়না ব্যাংক ব্যালেন্স নিয়ে চলে যায়, এমনকি আমার বাড়ির থেকে আমার সব মাল সামান লুট করে নিয়ে গেছে। যাওয়ার পরও সে আমার নামে 2টা মামলা মিথ্যা দিয়ে রাখছে, একটা যৌতুকের মামলা 3 লক্ষ টাকা। আমি নাকি সৌদি আরব থেকে ওনাদেরকে মারধর করছি, এমনকি সৌদি থেকে 3 লক্ষ টাকা তাদের কাছ থেকে যৌতুক আনছি। আমার বিয়ের কাবিন 1.5 লক্ষ টাকা, এখন সেই মামলা যায় তারা আমার কাছ থেকে আরও 10 লক্ষ টাকা দাবি করে। সেই মামলার পরে দিয়ে আমি তাদেরকে ডিভোর্স করাইতে বাধ্য হই। এখন আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি, প্লিজ আপনারা আমাকে বাঁচান, আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন, আমি আপনাদের কাছে ন্যায় বিশ্বাস চাই। তুহিনের গ্রামের বাড়ির স্থানীয় ইউপি সদস্য মইনউদ্দিন বলেন, স্বামী স্ত্রীর বিষয়টি নিয়ে তুহিন আমাদের পরিষদে এসেছিল। যেহেতু সে আমাদের এলাকার মেয়ে, সে তার স্বামীর ব্যাংকে থাকা টাকা এবং বসত বাড়ির সকল আসবাবপত্র নিয়ে বাপের বাড়ি চলে এসেছে। তাদের বিষয়টি পরিষদে বসে মীমাংসা করার কথা থাকলেও তুহিন আমাদের এড়িয়ে চলে। আমি চেষ্টা করবো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। সে আমার সাথে সবকিছুই শেয়ার করলো, সে শ্বশুর বাড়ি থেকে তার শ্বশুরের সকল ফার্নিচার নিয়ে আসছে এবং তার জামাই ব্যাংকে টাকা ছিল সেটাও সে আমার কাছে স্বীকার করছে যে ভাই আমি সেটা উঠিয়ে নিয়েছি। এখন তারপরে বললাম যে তুমি এটা ছেড়ে দিয়া তাইলে তোমরা সমাধি দেবে, আমরা এটা সমাধান করে দিই। সেই কথায় আজ দেখাল কান্না করছো কোনো পাত্তাই নেই। থানার আমি শুনলাম যে তারা নাকি কোর্টে একটা মামলা করছে, তার স্বামী শ্বশুর এবং এখানে একটা মিথ্যা মামলা দায়ের করছে। এটা আমরা শুনাই ব্যাপার, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধানও ডাইতে কয়েকবার সমাধান করার জন্য চেষ্টা করছে। একবার তারা পয়সার কথা বলে, একবার তার ভূমিকা মফিজের কথা বলে, না তারা এখন নানানভাবে এটা নিয়ে আসলে। তুহিনের শ্বশুর মোহাম্মদ আলী পাটোয়ারি বলেন,
নাতি নাতনিদের কথা ভেবে বৌমাকে বাড়িতে রেখেছিলাম। হঠাৎ করে আমার কাছে যৌতুকের টাকা দাবি করে, আর আমি যৌতুকের টাকা না দিতে পারলে সে নিজ থেকে বাড়ির সকল আসবাবপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেছে। সেখানে গিয়ে আমার ছেলে ও আমার নামে ঢাকার কোর্টে মিথ্যা মামলা দিয়েছে। আমার ভূতে রাখবো, রাখো খিতার বউ, এটা টাকা আছে মতলব বাড়ি আছে হেন জেরাও না হারা দেখ ঘাগুলি নিয়ে দেখ, আমার ভূতের দিন দেখ কথা থাকলে দেখ নে, কিন্তু আমার গত বউ সম্বন্ধে আমি কোনো কথা বলতে রাজি না, ভূত সম্বন্ধে কোনো কথা বলতে রাজি না, কারণ জীবনে শীত হয়ে গেছি যা। হ্যাঁ হারা ইচ্ছা কিছু নিছে যা এখানে ঘরের মাছওয়ালা। হ্যাঁ কী কী বলে নিল? দেবী কে হন মনে করেন তা একটা দাওয়া দাবি আসিল না, আমি তার দাওয়া দাবিটা দিতাম পারি না, হুতে বউ সারিয়ে দিছে। এই দুলু মাস্টারের কথা কইছে, এটার ঘর থেকে কইছে যে আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে, তালাকটা বউ আমার শ্বশুরে এক বছর রাখছে, আমি আর থাউম খেতাম, আমার শ্বশুরে কালকে মরিয়ে দিলে পরশু দিনে আমার এখন এবার থাকতাম না। তা এন একটু ভ্যাস লাগিয়ে দিয়ে কইছে যে আমার হুয়ারে কইছে আহ এটা নাতির নামে কত জায়গা দিব দিল না, তো আমার নাতির নামে টাকা দিলে তোর লাভ দিই বউ।